দেখ রুকমিনী জুটির সাসপেন্স থ্রিলার মুভি আসতে চলেছে, তা আমাদের সকলেরই জানা। কিন্তু সেই ছবি শুটিংয়ের ব্যাপারে বিশেষ কিছু জানা যাচ্ছিল না, যদিও রাজা চন্দে পোস্ট করা কিছু ছবি বলে দিচ্ছিল শুটিং বেশ জোর কদমেই চলছে। আগামী মঙ্গলবার অর্থাৎ 25শে ডিসেম্বর বড়দিনে বড় উপহার দিলেন দেব তার ভক্তদের। রুকমিনী এবং পরিচালক রাজা চন্দের সাথে একটি ছবি আপলোড করে দেব লিখেছেন, থাইল্যান্ডের পর্ব শেষ, এবার তাদের যাত্রা শুরু দুবাইয়ের পথে। অর্থাৎ এই ছবি থেকে বোঝা যাচ্ছে দেব রুকমিনী জুটির আপকামিং মুভির শুটিং থাইল্যান্ড দুবাই, যেখানেই হোক না কেন চলছে বেশ জোর কদমে। তবে দুঃখের খবর, দেব ভক্তরা পাবেন না তাদের প্রিয় অভিনেতা দেবকে তার জন্মদিনে। আগে হ্যাঁ, আগামী 25শে ডিসেম্বর দেবের জন্মদিন, তবে এই জন্মদিনে দেবকে পাবেন না তার ভক্তরা, কারণ তিনি তখন শুটিংয়ের জন্য সুদূর দুবাইতে, সাথে তার বান্ধবী রুকমিনী মৈত্র। অবশ্য দেব ভক্তদের তাদেরই প্রিয় জুটিকে আবার সিনেমার পর্দায় দেখার জন্য এইটুকু অপেক্ষা তো করতেই হবে। কি বলেন বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে।